शुनशान नीरव भूत्रे परिवेश देखलेई गा छमके उठबे जे कारोई। एटी रंगपुर नगरीर द्वितीय बृहत्तर ईदगाह मैदान बड़र मैदान नामेई परिचित। अनेक आगे थेकेई এই ময়দানে রয়েছে নানা অলৌকিক কাহিনী, রয়েছে গাছ কাটা ও গণনা নিয়ে নানান মুখরোচক কথা। আর বোতলের পানি ২৪ ঘন্টায় হয়ে যায় মহাঔষধ। অপরদিকে গেল দুমাস থেকে অনাগত ধোঁয়া আসছে পুরনো আম গাছের গোড়ায় প্লেট সদৃশ্য একটি বস্তুর নিচ থেকে। লোকমুখে অনেকে এসেছেন পানির বোতল নিতে বা দিতে, আবার কেউ এসেছেন মনের বাসনা আর জটিল রোগ থেকে মুক্তি লাভের আশায়। কিছু মানত করলে তো বলা যাবে না, তাই এখন এখানে থেকে শুনছি এখান থেকে পানি পড়া নিয়ে গেলে ভালো কাজ হয়, তাই আসছি। শুনি আসছি কি এখানে নাকি গাছের মধ্যে, গাছের গোড়া দিয়ে একটা গাছ বেরিয়েছে, তার মধ্যে একটা মনে করেন প্লেটের মধ্যে প্লেটের মতন গোল হয়ে আসছে, ওখান থেকে নাকি একটা ধুমে বাড়ি হচ্ছে। এই ধুমের কারণে সবাই বিভিন্ন জায়গা থেকে ওনারা দেখতে আসছে, সে কারণে আমরাও আসছি। আর এখানে একটা জোরে আছে, ওখানে পানির বোতল তুলে আল্লাহর নিয়ত করলে, যে কোনো নিয়ত করলে যদি পানির বোতল ধুয়ে যান পরের দিনে এসে নিয়ে যাবেন, আল্লাহর রহমতে আল্লাহ মাফ করে দেবে। আর এখানে বোতল রাখি গেছে, যে নিয়ত করে গেছে ওই নিয়ত আল্লাহ তাআলা পূরণ করছে। এইটা এইখানে বোতল রাখা হয়, এই নিয়তে আমরা আসছি একটু দেখার জন্য। এই নাগেশ্বর থেকে আসছি, নিয়ত করলাম যদি আল্লাহ সম্পূর্ণ করে। আমি একটু অসুস্থ, তো আমি ব্যবসা করি। আমাদের বাড়ি কিরেনের হাট, ও তো শুনি বলে ওইখানে পানি ঠেলে ভালো হয়, নিয়ত করলাম আল্লাহর জন্য আমার ভালো করে। মেলা ওষুধপাতি করছি, সেখানে আজ আল্লাহর রাস্তায় বোতল ঠইল। পানির বোতলের কাহিনী শুরু থেকেই প্রচলন থাকলেও নানা অলৌকিক কাহিনী গ্রাম জুড়ে শোনা যায় সবার মুখে মুখে। তবে আম গাছের গোড়া থেকে ধোঁয়া ছড়িয়েছে মাত্র ২ মাস আগে বলছেন এই এলাকাবাসী। পানি পড়া ময়দান শুরু সৃষ্টি থাকে পানি পড়া মানুষ রাখে বিশ্বাসের উপর। এখন কে ফুঁকি দেয় কে না দেয় এইটা কেউ বলতে পারে না, তারপরেও যে নিয়ে যায় তার কিন্তু ফলাফল হয়, ভালো হয়, রোগ ভালো হয়। যে এখানে রাখে নিয়ত করে দান বাক্সর টাকা ফেলে, অসুস্থতা হইলে সে সুস্থ হয়। মাইক্রো ড্রাইভার আসিয়ে বলে কি কি কইছে, কয়া যাবার ধরছে, তার গাড়ি স্টার্টিং নেয় না, ঘর 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 করে বলে শব্দ হয়। শব্দ হওয়ার পরে বলে গাড়ি থাকি নামিয়ে গাড়ির নিচ পাহায় দেখছে, দেখে একটু কঞ্চে আটকি আছে, সেই কঞ্চেটা যখন নিয়ে ফেলে দিছে তখন বলে দেখে সাপ হয়েছে। বিভিন্ন লোকজন আসে মনে করেন যে মানতের জন্য, আসিয়া নিয়ে এখানে ধুয়ে একদিন পরে নিয়ে যায়। এটা দেখা গেছে যে সুস্থ যদি উপভোগ করে তার পরবর্তীতে আসে, আসিয়া আবার ধুয়ে যায়। বোতল আপনার মধ্যে অসুখ বিসুখ হয়েছে, কারো এমন জটিল জটিল হয়, কারণ মাদ্রাস থাকি আসিয়া ওখান থেকে ভালো হয় না, এখান থেকে পানি নিয়ে খাওয়া দাওয়া তারা সুস্থ হয়। এইটা আমরা আর কি জানি। এমন দেখা যায় শোল নিয়ে আসি, এখানে মিলেট টিলেট পড়ায়, শোলের কেটে ভাত খেলে শুয়ে যায়, শোলের মুখে ভাত দেয়, এগুলোই আর কি আমরা জানি, আর কিছু না। আমার মনে হচ্ছে যে এটা আল্লাহর অলৌকিকভাবে এটা যেহেতু আসতে এসেছে, আমরা আসলে ব্যক্তিগতভাবে আমি অন্য কোনো মন্তব্য করবার চাই না। এখানে এখানে আগত কাউকে কোনো টাকা পয়সা দিতে হয় না, দেওয়া হয় না পানিতে ঝাড়ফুঁক, সব কিছুই চলছে অলৌকিকভাবে বলছেন ময়দান কমিটির এই দুই নেতা। কেউ এখানে কেউ পয়সাও চায় না, কাউকে পয়সাও কেউ দিতে হয় না, কেউ এখানে পানি পড়িও দেয় না। অলৌকিকভাবে আল্লাহ তাআলার রহমতে অলৌকিকভাবে এখানে এই কাজটা হচ্ছে। কিছুদিন আগে আবার আমাদের পাশে বড় একটা গাছের ভেতর থেকে ধোঁয়া বেরোচ্ছে, নানানজন নানানভাবে এসে দেখতেছে, যাচ্ছে, নানান কথাবার্তা সবাই বলতেছে। আমরা আসি, এখানে কেউ কাউকে বলে না এখানে টাকা দেন, এখানে ছবি তোলে, করেন, এখানে পানি পড়ান, এখানে আসি পানি পড়া দেন, কেউ কাকে বলে না, যে যার মতো আসছে। আর পানি পড়ার এখানে কোনো লোক নাই, অলৌকিকভাবে আসছে, মানুষ দিচ্ছে, যাচ্ছে সবাই হয়। এভাবে আর কি আমাদের আমার জানা মতে আমি প্রায় 30 থেকে 30 বছর পর্যন্ত আমি কিন্তু মাঠের সঙ্গে জড়িত, 30 বছর। এখন আমি এখানকার জয়েন্ট সেক্রেটারি। আমার মনে হয় এখানে এই বিষয়টাকে নিয়ে কেউ তাচ্ছিল্য করলে আমরা কখনো করি না, অন্যরাও কেউ করে না, যদি কেউ করে তাদের কিন্তু আসলে বিপদগামী হয়ে যায়। তো আসলে এই বড় মাঠকে নিয়ে আমরা আসলে কখনো তাচ্ছিল্য করি না। আবার এই মাঠ কিন্তু আসলে অনেক বড় একটা জহুরা জিনিস। ঘটনা আর যাই ঘটুক, ভোক্তা অলৌকিক, স্থানীয় প্রশাসনের নজরদারি বাড়ানোর কথা বলছেন গ্রামবাসী, যেন প্রতারিত না হয় এখানে আসা এই সহজ সরল মানুষেরা, এমনটাই প্রত্যাশা দামোদরপুর এলাকাবাসীর।